গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 4th অগস্ট, আজকে থার্সডে। সো দিনটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে, ব্রেকফাস্ট আমরা জাস্ট করলাম। এরপরে যেটা হচ্ছে যে ফ্রেন্ডশিপ ডে আসছে, সো সেটার জন্যে মানে যেহেতু আমরা ফুড ব্লগিং করি, তো সেটার পার্কস হচ্ছে যে বাড়িতে প্রচুর সেই অনুযায়ী হ্যাম্পার্স গিফট আসতে থাকে। সো অলরেডি একটা গিফট বা হ্যাম্পার এসে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি সেটা কীরকম এসছে ফ্রেন্ডশিপ ডে রিলেটেড সেটা। আর এছাড়া থ্যাংক ইউ সো মাচ 2000 ফ্যামিলি, আমরা এখন খুব ভালো লাগছে, মানে মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর আমরা যেটা প্ল্যান করছিলাম আমি আর মৌ মিলে, যে মেবি 2000 এখন ফ্যামিলি আমাদের, মেবি আমরা একটা গিভ অ্যাওয়ে করবো বা কিছু, সেটা দেখবে, দেখতে পাবে তোমরা, আস্তে ধীরে সবই আসতে চলেছে। চলো দিনটা শুরু করি উইথ দি হ্যাম্পার। স্পেশাল কেক, ফ্রেন্ডশিপ ডে, দেখো হাত ধরে আছে ওরা। আর এটা আমি নতুন দেখছি, এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, গোল্ডেন উইংস, আর তার সঙ্গে এই কেকটা। আমাদের ইভিনিং স্ন্যাক্স তো জমে ক্ষীর পুরো, মিয়ামত থেকে এসে গেছে একটা ফ্যান্টাস্টিক হ্যাম্পার। কিন্তু আমরা সব সময় যাই পাই না কেন, আমরা কিন্তু শেয়ার করি সবার সঙ্গে। এটা মানে কি বলতো, সত্যি কথা বলতে আমাদের দুজন বা হোয়াটএভার বাড়ির লোক মিলে সব সময় এত কিছু খাওয়া পসিবল হয় না। সো আমরা আমাদের ক্লোজ ফ্যামিলি, বন্ধু সবাইকেই ইনক্লুড করার চেষ্টা করি এটার মধ্যে। সো তাদের কিছু কিছু জিনিস পাঠিয়ে তারাও মানে টেস্ট করে, তারাও তাদের ইনপুট দেয়, তারাও এক্সপেক্ট করে থাকে যদি ফেসবুকে ছবি দেখে বলে এটা পাঠালি না তো। তো না, এনিওয়েজ আমরাও চেষ্টা করি সবারই সাথে শেয়ার করতে জিনিসটা, যাতে সবাই এক্সপিরিয়েন্সটা নিতে পারে। আর এটা হাফটা মনে হচ্ছে টোটাল কপালেই যাবে, কারণ কি এখন ইন্ডিয়াতে আছে, ওগুলো দেখলেই লাফাবে। তো আজকে আমাদের সন্ধ্যাবেলা ছোটুর সঙ্গে দেখা করতে যাওয়ার প্ল্যান আছে আছে আমাদের, যে আমরা যাবো জেঠুর বাড়ি, তো হ্যাঁ কিছু জিনিস তো ওখানে যাবেই। কিন্তু তার আগে কিন্তু আমাদের রাখি শপিং এ যেতে হবে, গার্লস রাখি শপিং। ইয়েস, রাখিও আছে মানে ফ্রেন্ডশিপ ডে, রাখি সব কাছাকাছি, তো রাখি শপিং তোমো করে নিয়েছো অলরেডি? না, আমি আমার দাদাদেরটা করেছি, তুমি তোমার বোনের, আমার বোনেদেরটা বাকি আছে, তো সেটা মেবি করে নেওয়া যাবে আজকালের মধ্যে বলো। একদম ঠিক আছে, চলো ব্যাক টু অফিস। ব্যাক টু অফিস। সো সেম ডে বিকেলবেলা মানে অলমোস্ট সন্ধেবেলা, তো আমরা বেরোচ্ছি এখন। বেরিয়ে আগে যাব একবার মোমের বাড়িও কিছু জিনিস ড্রপ করবে, তারপর ওখান থেকে যাব ফুচকাওয়ালার কাছে, তাই তো? কেন মনিকা আজকে ফুচকা খেতে চেয়েছে, তো আমরা যেহেতু জেঠুর বাড়ি যাচ্ছি ফুচকা নিয়ে যাওয়ার প্ল্যান। আর গিফট তাছাড়া হ্যাঁ রাখির গিফট কেনারও প্ল্যান আছে, অনেক কিছু আছে, এত কিছু ফিট ইন হবে কিনা জানি না। আজকে মনে হচ্ছে না রাখির মানে গিফট হবে না, মনে হয় একটা শিফট হবে কালকে। ও ইয়েস, দেখি কত দূর যেতে পারি। তাড়াতাড়ি না গেলে কি হয় বলো তো, ছোটটার সঙ্গে টাইম স্পেন্ড করা হয় না, কারণ কি ওর আবার 8 o'clock 9 o'clock স্লিপ সাইকেল, তো আমরা মানে ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছি বলেই তাড়াতাড়ি করা আর কি। কত কিছু বলছিল ওকে, কোনায় নিয়ে গিয়ে চটকাবো, এই করবো ওই করবো, বেরিয়েছিলেন আর দেখো টোটো করে বেড়াচ্ছে, যে চোখের বলেছে ঠিক আছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, হাসি দেখো। হ্যাঁ এই যে প্রুফ, ওষুধ আনতে গেছিলেন, হ্যাঁ এখনই গাড়িটা তুললেন, তো আমরা একদম টাইমে এসেছি। I've seen a lot of change, been through a lot of pain, some things are not the same as they were a year ago, but all will be okay, I move on each and every day. এখানে শাড়ি দেখছে, past is where it stays, way back a year ago, I've changed for the better this time, I thought I would never be fine, I strive just to say I'm fine. আর নাকি
ঠিক আছে নাকি আর কিছু দেখেনি আমার এইটার দুটো কালার হলে ভালো লাগতো কালো তো সেই জন্য মানে কালার শাড়ির এটা ব্ল্যাক বলে আর কি নেই না গো দিদি এটা একদম ভালো না I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change দেখো শাড়ি কিনতে আসা হয়েছিল বোনের জন্য আর একজনের শপিং হয়েছে এটা কি পুজো শপিং নাকি হ্যাঁ খুব ভালো লাগছে টেক দিস আর এই দোকানে প্রচুর কালেকশন রাখি শপিং ডান হ্যাঁ তো আমার একটা হেডেক কমলো এবার কি হলো যে রাখির গিফট কিনতে গিয়ে আমার পাঞ্জাবিও একটা হয়ে গেল অ্যাকচুয়ালি মৌ বললো যে ওটাও কিনে দেবে বলে আমি আরও ফটাফট না বলে কিছু নিয়ে নিলাম এখনো কিন্তু কোনো উচ্চবাচ্চ নেই আমি দিয়ে দেবো গুগল পেতে এবার গিফট পূজার গিফট ও বাবা পুজোর গিফট এবার তার মানে বুঝতে পারছো তো পুজোর শপিং করাতেও কোথায় কোথায় নিয়ে যাবে মানে আমার শুনেই ভয় লাগছে গায়ে জ্বর আসছে আমাদের কিন্তু এই মাস থেকে শুরু করতে হবে না তো শেষ হবে না ও বাবা অক্টোবরের ফার্স্ট উইকে পুজো সেই মানে এবার আমার অবস্থা খুব খারাপ হতে চলেছে আর তোমরা তার মানে অনেক ইন্টারেস্টিং আর ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি এই সব শপিং করতে পুজোর যাতে তোমরাও আইডিয়াস পাও তোমরাও সেখান থেকে গিয়ে কিনতে পারবে চলো দেখাই নেক্সট এবার ফুচকা ওয়ালা ওয়েট করছে প্লাস ওদিকে ইউ ওয়েট করছে চলো 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 আমার বেস্ট ফুচকা ম্যানের থেকে আমি আজকে নিয়ে যাচ্ছি ওদের জন্য ফুচকা আহা হা এখানে একটা লাইট লাগি না তো ভিডিও পরিষ্কার আসছে না বুঝলে হ্যাঁ না কিছুই বলে না বুঝলে ওই থেকে লিয়া আলুটা একটু পরিষ্কার হয়েছে বাস এটাই তুমি এখানে একটা লাইট লাগাবে কিন্তু ঠিক আছে তাহলে আমি এসে ভিডিও করতে পারি দাও বাবা আমার দেখি খিদে পেয়েছো কালকে এখান থেকে মামনিকে খাইয়েছিলাম স্পেশাল ফুচকার প্যাকেট থেকে বার করছে ঝালের বিনা ঝাল ছাড়া মশলা দেখো তো নুন নুন দেখতে হবে ফুচকা পার্টি চলছে আরে দেখো গুলু এই পার্টিটা নিয়ে নে কাবে ওকে থ্যাংক ইউ ফর পানি হাউ ইজ ইট বহুত আচ্ছা হ্যায় বহুত আচ্ছা হ্যায় সানি তোমার তুমি খেয়ে নাও তারপর সানি খেয়ে নেবে তুমি ফুচকা খেয়ে নিয়ে কি বলছো তুমি কপিস খেয়েছো আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি এ বাবা হ্যাঁ 36টা খেয়ে নিয়েছি বাকি সারে খালি বাকি আমি মনিকা 30 বাকি যে বাচ্চা আছে সবকে পেট নিয়ে গেছে আচ্ছা এই যে একদম না জল দিয়েছে আমাদের মামা তোমরা 30 কাম নি এবার আমি কেক কাটিং করব যখন বড় দাদার পড়াশোনা হয়ে যাবে যখন সে আসবে কি সে গুড নিউজ টু ব্যাড নিউজ সব কেক কাটিং এ পার্টিসিপেট করতে চায় সেই তো আমরা কেউ ওই ঝগড়া নিতে চাই না যে আমাকে কেন ডাকো নি আমরা তো বলবি করব এসে যাবেন আর বাকি সবাই খাচ্ছে মামা
দিদুমা নিয়ে গেছে, জেঠুও খেয়েছে, এবার খানি শুট করছে, তারপর ও খাচ্ছে। আচ্ছা তো এই যে নিজে ড্রেস করে আসে সবাইকে মিলে দেবে। মনিকাটা ঝাল ছাড়া ছিল, সেই জন্য উইদাউট ঝাল। আমি তিন রকম আলু এনেছিলাম, যেমন তোমাদের দেখালাম, একটা মিডিয়াম, একটা হাই। হাই হচ্ছে আমি আর বম্মা, মিডিয়াম হচ্ছে সানি। অনেকদিন ধরে ফুচকা ফুচকা বলছিল, আজকে আমরা আসছিলাম, প্লাস ওর তো বললো, তো ভালোই হলো, চলো তুমি খেলো। বাইরেটা আজকে ভালো রোদ্দুর উঠেছে, আকাশটাও সুন্দর। তো আমি বেরোচ্ছি, একটু টুকটাক কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সেগুলোর মানে যেহেতু বাড়িতে কাজ চলছে সেই জিনিসগুলো লাগবেই, তো সেগুলো নিয়ে আসি গিয়ে চট করে। আর আমি বাইকটা নিয়ে বেরোচ্ছি এখন, নিয়ে ফটাফট জিনিস কিনে কী কী কিনছি সেগুলো হয়তো দেখাবো, খুব ছোটো ছোটো জিনিস আছে অনেকগুলো। চলো বেরোনো যাক এবার। এখন হচ্ছে সন্ধেবেলা, এখন বাজে অলমোস্ট 7টা, এখন চা চলছে, মোমো চা খাচ্ছে। মোমো অ্যাকচুয়ালি আজকে সারাদিন অফিসের ওর অনেক প্রেশার ছিল, সেগুলো ম্যানেজ করে ও একটু ব্রেক নিচ্ছে। আর আমাদের যেরকম পাগলামো চলতেই থাকছে যেটা তোমরা দেখছো, বাট আজকের পাগলামোটা আমরা এই অবধি রাখছি, আজকের ব্লগটা এইখানেই ইতি টানছি। আর যদি কিছু ভালো লাগছে তো একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কালকে কিন্তু আসতে চলেছে বার্থডে ট্রিট ব্লগ, মানে একটা খাওয়া দাওয়া গেট টুগেদার ব্লগ, ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস নয় খালি ফ্যামিলি থাকবে কালকে, তো সবাইকে দেখতে পাবে, তার জন্য চোখ রাখতে হবে নেক্সট ব্লগটাতে। সো তাহলে আজকের জন্য এইটুকুই থাকছে, দেখা হচ্ছে একটা নেক্সট ফাটাফাটি ব্লগে, বাই।